तुषारदार हाई स्कूल एंड कॉलेजर सुप्रिय शिक्षार्थीरा अस्सलामु आलैकुम। आशा करছি তোমরা সবাই ভালোই আছো। যদিও আমাদের দেশ সহ সারা পৃথিবী এক মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে, তবুও আমি তোমাদের সবার জন্য দোয়া করি এবং আশা করি যে তোমরা সবাই ঘরে আছো এবং সামনে যে তোমাদের পরীক্ষা আসছে তার জন্য প্রস্তুতি গ্রহণ করছো। তোমাদের পরীক্ষায় প্রস্তুতিতে সহায়তার জন্য আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইন ক্লাস নিয়ে। আজকে আমি পঞ্চম শ্রেণীর মডেল কোশ্চেনের ৯ নং-এ যে ডাব্লিউএস ওয়ার্ড আসবে সেই বিষয়ে আলোচনা করব। তো আমি এখন বোর্ডে চলে যাচ্ছি। তোমরা যখন মডেল কোশ্চেন করো তখন ৯ নং-এ এরকম একটা কোশ্চেন থাকে, সেখানে লেখা থাকে মেকিং ডাব্লিউএস কোশ্চেনস ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট বাই ইউজিং হু, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ। এগুলোই হলো আমাদের ডাব্লিউএস ওয়ার্ড। এগুলো থেকে আমাদের স্টেটমেন্ট থেকে আমাদের ডাব্লিউএস কোশ্চেনগুলো তৈরি করতে হয়। তাহলে এবার আমরা জেনে নেই ডাব্লিউএস ওয়ার্ড কিভাবে তৈরি করা যায়। আসলে ডাব্লিউএস ওয়ার্ড সেন্টেন্স থেকে দুইভাবে তৈরি করা যায়, যেমন সাবজেক্ট ধরে এবং অবজেক্ট ধরে। আজকে আমরা শিখব সাবজেক্ট ধরে কিভাবে ডাব্লিউএস ওয়ার্ড তৈরি করতে হয়। আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা সাধারণত জানি যে যে কোনো একটি স্টেটমেন্টের স্ট্রাকচার হলো প্রথমে থাকে সাবজেক্ট, তারপর থাকে ভার্ব এবং শেষে থাকে অবজেক্ট। এখন স্টেটমেন্ট থেকে যখন আমরা কোশ্চেন তৈরি করব তাহলে আমাদের সেন্টেন্সের ফরমেশনটা হবে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড চলে আসবে, তারপর ভার্ব এবং শেষে অবজেক্ট এবং একেবারে শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আজকে আমরা প্রথমে শিখব হু এর ব্যবহার, অর্থাৎ একটা স্টেটমেন্টকে কিভাবে হু ব্যবহার করে কোশ্চেনে রূপান্তর করা যায়। হু এর অর্থ হলো কে, কাকে বা কারা। তার মানে হলো হু সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা একটা এক্সাম্পলে চলে যাই। হি গোস টু স্কুল, এখানে হি আন্ডারলাইন ওয়ার্ড, দ্যাট মিনস হিকে ধরে আমাদেরকে স্টেটমেন্ট থেকে কোশ্চেন তৈরি করতে হবে। তাহলে আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, অর্থাৎ সাবজেক্ট যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে আমাদের হু এর সাবজেক্টের পরিবর্তে আমাদের হু বসাতে হবে। ওকে, তাহলে এখানে হি যেহেতু একটি ব্যক্তিবাচক সাবজেক্ট, তার পরিবর্তে আমরা হু বসাবো। হু গোস টু স্কুল। এখন অবশ্যই আরেকটা ইম্পর্টেন্ট বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো শেষে আমাদের অবশ্যই নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ওকে, এখন আমরা 2 নম্বর এক্সাম্পলে চলে যাব। 2 নম্বর এক্সাম্পলে আমাদের রয়েছে মাই মাদার লাভস মি ভেরি মাচ। এখানে মাই মাদারের আন্ডারলাইন করা রয়েছে, তার মানে মাই মাদার হলো একটি ব্যক্তিবাচক সাবজেক্ট। তাহলে মাই মাদারের পরিবর্তে আমরা বসাবো হু। এরপরে বাকি অংশ, এখানে আরো একটি বিষয় লক্ষণীয়, এখানে মি রয়েছে, মি এর পরিবর্তে আমাদেরকে বসাতে হবে ইউ। এখানে নিয়মটি হলো সেন্টেন্সে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে তা পরিবর্তন হয় সেকেন্ড পারসন হয়ে যাবে, অর্থাৎ মি যেহেতু একটি ফার্স্ট পারসন তাই সেটা পরিবর্তন হয়ে আমরা ইউ করে দিলাম, অর্থাৎ ইউ একটি সেকেন্ড পারসন। এরপরে আমরা পরবর্তী একটি উদাহরণ থেকে পরিবর্তনটা আরো ভালোভাবে জেনে নিই। এখানে রয়েছে হি লাইকস মি। তাহলে হি যেহেতু একটি সাবজেক্ট এবং একটি ব্যক্তিবাচক সাবজেক্ট, হি এর পরিবর্তে আমরা বসাবো হু। এরপরে ভার্ব রয়েছে লাইকস, এরপরে রয়েছে মি। মি যেহেতু একটি ফার্স্ট পারসন তাই মি পরিবর্তন করে আমরা বসাবো ইউ। শেষে নোট অফ ইন্টারোগেশন। আমরা প্রায় লক্ষ্য করে থাকি সেন্টেন্স পরিবর্তনের সময় ছাত্রছাত্রীরা নোট অফ ইন্টারোগেশন দিতে ভুলে যায়। এটা ভুলে গেলে তোমাদের সম্পূর্ণ মার্কসটি কাটা যাবে। তাই সেন্টেন্স পরিবর্তন করার পরে অবশ্যই তোমরা নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করবে। এবার আমি আরো দুইটি এক্সাম্পল দিব, সেটা হলো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের পরবর্তী ভার্বটিও সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বটিকেও প্লুরাল করতে হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল লিখি, আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে সাবজেক্ট হলো আই এবং এটি একটি সিঙ্গুলার সাবজেক্ট এবং এটি ব্যক্তিবাচক সাবজেক্ট। তাহলে ব্যক্তিবাচক সাবজেক্ট থাকলে অবশ্যই আমরা হু ব্যবহার করব, এবং হু এর সাথে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব হিসেবে সব সময় ইজ বসে। তাহলে হলো কি হু ইজ আ স্টুডেন্ট এবং শেষে নোট অফ ইন্টারোগেশন। এবং একটু আগে যে বললাম সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটিকেও প্লুরাল করতে হবে। তাহলে আমরা আরেকটি এক্সাম্পল দেখি, দে আর গুড স্টুডেন্টস, অর্থাৎ তারা ভালো ছাত্রছাত্রী। তাহলে এখানে আমরা যদি সাবজেক্ট লক্ষ্য করি, এটা একটি ব্যক্তিবাচক সাবজেক্ট এবং ব্যক্তিবাচক সাবজেক্ট থাকলে অবশ্যই আমরা ব্যবহার করব হু। যেহেতু ব্যক্তিবাচক সাবজেক্টটি প্লুরাল নাম্বার, তাই আমরা ভার্বটিও প্লুরাল ব্যবহার করব। তাহলে প্লুরাল ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব আর। শেষে নোট অফ ইন্টারোগেশন। আমি আশা করি আজ তোমরা আমার এই ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হবে, এবং আমি পরবর্তী ক্লাসে হোয়াট, হুইচ, হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অবশ্যই বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং পড়াশোনা চালিয়ে যাবে। স্টে হোম, স্টে সেফ।